2023-এর ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বঙ্গবাজার এখন চেনা নগরীর হারানো অতীত। পুরো মার্কেটটি চলছে অস্থায়ী দোকান তৈরি করে, কিছুটা ঘুরে দাঁড়াবার আশায় থার্ড দেনা করে কিংবা ত্রিপল টাঙিয়ে অস্থায়ী দোকানে বসছেন বিক্রেতারা। তবে ক্রেতার আনাগোনা একেবারেই কমে গেছে। সকালবেলা এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে মনে হয় পুরো ঘুরে গেছে বাতাসে, এই পর্যন্ত দেখতে পারছি। তারপরে আস্তে আস্তে কুরিয়ার শেষ হওয়ার পর বা 11-12 রমজানে লাগছে সকালবেলা। এরপর আস্তে আস্তে পরে সহযোগিতা মজুত পাইছে, এদিকে এদিকে কেউ পাইছে কেউ পায় নাই, ওই যে 25,000 করে দিছে, আমি এটা পাই না, অনেকে অনেকে পাইছে। আমি তিন দিন পরে আবার বাড়ি গেছিলাম, চোখে ধুমায় অন্ধকার হয়ে গেছে, ঘর বাড়ি বেচা সুদে মুদে এমনি এমনি মানুষে টাকা পয়সা আইন না, আবার কেউ একটু সহযোগিতা করছে, ওই হিসাবে এসে আস্তে আস্তে দাঁড়াইছে আর কি। পাইকারি কয়েকটা দোকানে স্বল্প পরিসরে বেচা বিক্রি হলেও ভিড় নেই তেমন একটা। আমাদের নিজস্ব অর্থায়নে দিয়ে এই স্ট্রাকচার করানো হয়েছিল, এই মানে অনেক খরচ হয়েছে, কাস্টমার আগের মতো এখন আর নাই, অনেক কাস্টমার কাছে সেল করা যায় না, তাদের আগের মতো মূল্যায়ন করাটা, আর ঈদের বেচা কিনা আগের মতো তো নাই। আমরা অনেক ধার দেনা গোনা অনেক মাল কেনাকাটা করছি, অনেক থেকে বাকি নিয়েছি, কিন্তু আগের মতো কাস্টমার আর আসে না, কাস্টমার দামও দিতে চায় না। আগে যে পরিচিত পাইকার যারা ছিল তারা অনেক দিকে মুভ করে ফেলছে, এখন আর আসে না। বঙ্গবাজারে ব্যবসায়ীরা নতুন দিনের অপেক্ষায় দিন গুনছেন, সুদিন কবে আসবে জানা নেই তাদের। দোকানপাট আগে যা পুড়ে গেছে এখন তার সেই ক্ষতি আমাদের পাচ্ছি না, পাবো না। তো এখন মার্কেট কর্তৃপক্ষ বলছে যে মার্কেট হবে, তো দেখা যাক কি হয় না হয়। কিন্তু আমাদের যে ব্যবসা নতুন করে আমরা চালু করেছি সে ব্যবসা মনে করেন যে আমাদের যে ক্ষতি রয়েছে সেই ক্ষতি তো পূর্ণ হবে না। এখন আমরা ব্যক্তিগতভাবে আমাদের দেশের বাড়ি জায়গা আছে তাদের ওদিকে আমরা কিছুটা ক্ষয়ক্ষতিগ্রস্ত করে আমরা ব্যবসা নতুন করে চালু করছি, কিন্তু এখন ব্যবসা সেই আগের ব্যবসা এখন বর্তমানে নেই। মার্কেটের কাস্টমার নষ্ট হয়ে গেছে, দেখা গেছে এই বঙ্গর কাস্টমারগুলো অন্য অন্য মার্কেটে চলে গেছে, পাইকার পত্রগুলো চলে গেছে, কিন্তু এখন বর্তমানে বঙ্গ মার্কেটে কোনো পাইকার পত্রমভাবে আসে না। আগে যেই কাস্টমারগুলো ছিল সেই পরিবহন এখন উত্তম কাস্টমারগুলো নেই, কারণ এখন নানান জায়গায় ছড়াছড়ি হয়ে গেছে। বঙ্গবাজার হচ্ছে বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য একটা নির্ভরযোগ্য একটা মার্কেট, তো আসলে আমরা যে যেখান থেকেই মাল কিনি না কেনে সর্বোপরি আমাদের বঙ্গ মার্কেটে আসতেই হয়। তো গেছে বছর যে অগ্নিকাণ্ডটা ঘটেছিল এটা আনফর্চুনেট ঘটেছে, এটা আসলে অনেক বেদনাদায়ক এই ব্যবসায়ীদের জন্য, আমাদের জন্য একটাই দাবি যে আসলে মার্কেটটাকে আবার যাতে পুনরায় সুন্দর করে দেওয়া যায় এবং এই যে ব্যবসায়ীরা যারা রয়েছে তাদেরকে যাতে সুন্দর একটা জায়গার মধ্যে বসানো যায়, আর বিশেষ করে বাংলাদেশের নাগরিকদের কথা চিন্তা করে যারা আমরা ব্যবসা করি এই ব্যবসায়ীদেরকে মানে ক্ষেত্রে চিন্তা করে যাতে এই মার্কেটটা সুন্দর করা যায়। আসলে আজকে যে বৃষ্টি হয়েছে এই বৃষ্টির মধ্যে আসলে এই মার্কেটটা পুরো ডুবে গেছিল, এখন পর্যন্ত পানি এবং কাদা রয়েছে। এই যে ব্যবসায়ীদের কষ্ট, আমরা যারা ক্রেতাবৃন্দ রয়েছি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমরা যারা আসছি, আমাদের যে কষ্টটা আসলে এটা বলে বোঝানোর মতো নয়। আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানাচ্ছি, খুব দ্রুত যাতে করে এই মার্কেটটা সংস্কার করে সুন্দর করে ব্যবসায়ীদেরকে দেওয়া যায় এবং আমাদেরকে সুন্দর একটা মার্কেট উপহার দেন।